रात के 2 बज चुके हैं और अभी तक मुझे नींद नहीं आई है। এখন রাত 3টা বাজছে কিন্তু আমার ঘুম আসে না, কারণ আমি দুপুরে ঘুমাইছি মোষের মতন হাফ প্যান্ট পরে উপর থেকে হাওয়া লিতে লিতে, তাই আমার ঘুম আসে নাই। এখনো নেকামি শেষ হয় নাই, বাকি আছে হরে কৃষ্ণ দাঁড়া অল্প। उसको मैसेज किया था पर वो ऑनलाइन भी था, बट उसने सीन करके छोड़ दिया लेकिन रिप्लाई नहीं किया। না সে সব তো বুঝলাম, তুই নেকামি করলি সব ঠিক আছে, কিন্তু চন্দ্রমুখী খেপি তুই একটি জিনিস বুঝা, এই যে রাত 2টার সময় ক্যাঙ্গারুর মতো দাঁত তেমনি করে মুখটো নিয়ে খয়েরি রঙের চামড়ায় লাল মেকআপ করে যে তুই বসছিস, নিয়ে তোর বিচিত্র বয়ফ্রেন্ড নিয়ে এখানে প্যাঙ্গপ্যাঙ্গাগিরি করছিস, আমরা একবার শুনতে চাইছি তোর প্যাঙ্গপ্যাঙ্গানিটো, যে তোর বিচিত্র বয়ফ্রেন্ড কি করেছে, তোর ওটা তোর পার্সোনাল ব্যাপার। বলতে গেলে তোর বয়ফ্রেন্ডটা প্রচুর ভালো, আমার যদি এমনি প্যাঙ্গপ্যাঙ্গা রিলেশনশিপ পাবলিক করা একটি গার্লফ্রেন্ড যদি থাকতো না, প্রথমে চুলের মুড়ি ধরতো না, পায়ে পায়ে 360 ডিগ্রি ঘুরাই দিতাম, নিয়ে ব্লক করতাম, তারপর পিঠে পাথর বাঁধতাম, কড়াতে ঝাঁপাইতাম, শুধু একটি আওয়াজ উঠতো ডুবুম, ব্যাস শেষ। তুই প্যাঙ্গপ্যাঙ্গা গিরি করছিস ঘরে কর কেন, এখানে মাছ দেয় এখানে কেনে পড়াবার কি আছে, 3টা বাজে 2টা বাজে আমাকে তুই ঘড়ির মতো জানতে চাইছিস কটা বাজছে, আমি এখানে কাঁদছি আমার ঘুম আসে না, মরে যা ঘুম আসে নাই, শাকচুরির মতন বসে আছে লাল লাইট মেরে মুখে, এখন বাচ্চা ছেলে দেখলে আজ কি ভয় খেয়ে পালাই দিবে ঘর থেকে, শাকচুরিনে বসে আছে, তা বলবে না ওটা তো দিদি বটে, কেনে বেড়াচ্ছে ফেসবুকে, মাথা খারাপ প্যাঙ্গপ্যাঙ্গা।